আরও এক নতুন দলে যোগ দিতে চলেছেন প্রাক্তন এটিকে মোহনবাগান খেলোয়াড়। 2019-20 মরশুমে আইএসএলে যোগ দিয়েছিলেন স্প্যানিশ ফুটবলার জাবি হার্নান্ডেস। 2 বছর কলকাতায় চুটিয়ে খেলার পর গত মরশুমে তাকে দলে নেয় উড়িষ্যা এফসি। সেখানেও বেশ কিছু অসাধারণ গোল করে নজর কেড়েছেন তিনি। এরপর শোনা যাচ্ছিল পরের মরশুমে ফের কলকাতায় ফিরতে পারেন তিনি, গায়ে চাপাতে পারেন লাল হলুদ জার্সি। তবে তার আগেই বাজিমাত করে নিল বেঙ্গালুরু এফসি। জানা গেছে ইস্ট বেঙ্গল নয়, আগামী মরশুমে বেঙ্গালুরু এফসির হয়ে খেলবেন জাবি হার্নান্ডেজ। আইএসএলে 4 মরশুমে 4টি আলাদা আলাদা দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে জাবি হার্নান্ডেজের। এদিকে গত কয়েক মরশুম থেকে এক প্রকার ছন্নছাড়া হয়ে গেছে বেঙ্গালুরু এফসি, তাই মাঝমাঠ পোক্ত করতে জাবি হার্নান্ডেজের মতন এক অভিজ্ঞ মিডফিল্ডারকে সই করাচ্ছে তারা। এবার দেখার বিষয় আইএসএলের নিজের চতুর্থ দলের হয়ে কতটা ভালো খেলতে পারেন এই স্প্যানিশ অ্যাটাকিং মিডিয়ো। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।